নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি শুরু করছি এই মুহূর্তে আর যে খবরের দিকে নজর রাখবো গোঘাটে আলু চাষীদের বিক্ষোভ বিমার টাকা না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষীরা আরামবাগ কামারপুকুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আরামবাগ কামারপুকুর সড়ক অবরোধ করা হয়েছে এবং তার জেরেই যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই এবং বিমার টাকা না পেয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা গোঘাটে আলু চাষীদের বিক্ষোভ বিমার টাকা না পেয়ে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ চাষীদের এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি রয়েছে রাস্তা অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়েছে এলাকায় আরামবাগ কামারপুকুর সড়ক অবরোধ করা হয়েছে রাজ্যেরই দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রয়েছে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী কেতুগ্রামের এই ঘটনা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র জানা গিয়েছে ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে একজনকে কেতুগ্রামের নতুন গ্রামের এই ঘটনা ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো এক দুষ্কৃতীকে কি কারণে আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল সে বিষয়ে তদন্ত করবে পুলিশ তবে আপাতত ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে আর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন বিস্তারিত জানতে চাইবো যেটা ঘটেছে দেখো আজকে কেতুগ্রামে একজনের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে রূপসাক শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ কেতুগ্রাম থানার পুলিশ আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পায় এবং তাকে সাত দিনের রিমাইন্ডে নেয় কেতুগ্রাম থানার পুলিশ এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে হাসমত আলী নামে একজনকে আরো একজনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে তিনটে আগ্নেয়াস্ত্র মোট চারটে আগ্নেয়াস্ত্র ও 13 রাউন্ড গুলি উদ্ধার করেছে কেতুগ্রাম থানার পুলিশ রুমকি ধন্যবাদ চন্দন আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন